জি হজরত, আমার প্রিয় উস্তাদ হজরত মৌলানা এটিএম জাকারিয়া কাসিম সাহেব হাফিজাউল্লাহ, আপনার কাছে চলে আসতেছি যে জিলহজ মাসের কিছু ফজিলত এবং আমল আমাদেরকে কিছু আলোচনা করবেন, তারপরে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম আজকে শেষ করব। জিলহজ মাসের করণীয় এবং প্রথম 10 দিনের আমল বা তার কিছু ফজিলত আমাদেরকে সংক্ষেপে আলোচনা করবেন। জাজাকাল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত শ্রোতা মণ্ডলী, বিশেষত আজকের এই লাইভ অনুষ্ঠানের সঞ্চালক প্রিয় মাওলানা আলী আকবর সাহেব, আমি সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে আমার পূর্ববর্তী যে বক্তা বিদগ্ধ ইসলামিক পণ্ডিত হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব যে তত্ত্ববহুল আলোচনা আমাদের সম্মুখে উপস্থাপন করে গেলেন, সেটার থেকে আমরা অনেক উপকৃত হয়েছি। ওনার প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যেভাবে আপনি বলেছেন, আশা করি ঈদের পরে উনি লম্বা সময় দিয়ে আমাদের সম্মুখে আসবেন। ওনার কাছ থেকে আমি এবং আমরা সবাই আরো তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ শুনব। যাই হোক, বর্তমান যে প্রাসঙ্গিকতা, আমরা সবাই জানি বর্তমান জিলহজ মাস চলছে, সামনে ঈদুল আজহা কোরবানির ঈদ আসছে, সেই হিসাবে এই মাসের ফজিলত সম্পর্কে বা বিশেষত ঈদ সম্পর্কীয় মাসাইল সম্পর্কে আমাদের অবগত হওয়া প্রয়োজন। তে আমি আপনাদের সম্মুখে সেই হিসাবে সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা আলোচনা করে বিদায় নেব। আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নকল করেছেন, উনি ফরমাইতেছেন, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আহাব্বা ইলাল্লাহি আন ইয়াতাআব্বাদা লাহু ফীহা মিন আশর যিল হজ্জা ইয়াদিলু সিয়াম কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা ওয়া কিয়ামা কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়াম লাইলাতিল কদর। অর্থাৎ এই জিলহজ মাসের যে 10 দিন, প্রথম এই 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, এই রোজার খুব বেশি ফজিলত। অর্থাৎ একদিন রোজা রাখা যেমন 1 বছরের রোজা রাখা, এবং একদিন রাত্রি ইবাদত করা যেমন শবে কদরের ইবাদত করার সমতুল্য, এত বেশি ফজিলত। এছাড়াও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে রওয়ায়ত, ওয়াল আমালু ফীহিন ইযাআফু 700 যিআফি, 700 গুণ ফজিলত। সুতরাং এই 10 দিন আমরা খুব বেশি ইবাদত করতে হবে, এবং অন্য রওয়ায়াতের মধ্যে রয়েছে এই 10 দিনের মধ্যে আমরা আল্লাহর জিকির তসবিহ বেশি বেশি করতে হবে, প্রত্যেকটা ইবাদত আমরা বেশি বেশি করতে হবে, বিশেষত আল্লাহ তাবারক তাআলার জিকির, আল্লাহর নাম, এই নির্দিষ্ট দিনের মধ্যে আমরা নিতে হবে। ওয়ুজকারু ইসমুল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। সুতরাং আমরা এই দিনগুলোর মধ্যে আল্লাহ তাবারক তাআলার ইবাদত, নামাজ বেশি বেশি করব। তার ছাড়া একটা বিশেষ কথা, আমরা যারা কুরবানি দেব, যারা আমরা কুরবানি দেব, তারা কুরবানির আগ পর্যন্ত আমাদের নখ কাটবো না, নখ না কাটা মুস্তাহাব। আমরা নখ, চুল ইত্যাদি আমরা কাটবো না, না কেটে আমরা কুরবানির পরে আমরা সেগুলা নখ চুল কাটবো, সেটাও মুস্তাহাব। এছাড়া আমরা 9 তারিখ থেকে আয়ামে তশরিক আরম্ভ হবে, 9 জিলহজ্জা থেকে, 9 জিলহজ্জা ফজর থেকে আমরা তকবীরে তশরিক পড়বো। সেই তকবীরে তশরিক আমরা অনেক সময় ভুলে যাই, আমরা 9 জিলহজ্জা ফজর থেকে আরম্ভ করব। আমরা বেঠা মানুষ, যারা পুরুষ মানুষ, আমরা প্রত্যেকটা ফরজ নামাজের পরে আমরা জোর আওয়াজ দিয়ে আমরা পড়ব। স্বাভাবিকভাবে পুরুষ মানুষ আমরা জমাতে নামাজ পড়তে হয়, জমাতের পরে আমরা একসাথে আমরা আওয়াজ দিয়ে সেই তকবীর আমরা আদায় করব। এবং যারা মহিলা মানুষ, ওরা আস্তে আস্তে নিজের নামাজের পরে সেটা আদায় করবে। আমরা যখন ঈদের নামাজে যাব, তখন রাস্তায় যাওয়ার সময় এই ঈদে আমরা আওয়াজ দিয়ে আমরা তকবীর পড়ে যাব, এক রাস্তা দিয়ে যাব, আমরা অন্য রাস্তা দিয়ে তকবীর পড়ে পড়ে আসব। দ্বিতীয়,
এই 10, 11 এবং 12 এই 3 দিন কুরবানি দেওয়া হবে। এই প্রথম 10 তারিখ কুরবানি থেকে উত্তম আর কোনো আমল হতেই পারে না। কোরবানি আল্লাহর নজদিক সব সর্বোচ্চ উত্তম আমল, এবং এই কোরবানি আমাদের অন্তর থেকে দিতে হবে। কোরবান মানে ত্যাগ, আমরা ত্যাগ করব, সেটা অন্তর থেকে দিতে হবে। কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাবারক তাআলা ফরমাইয়াছেন, লাইন ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানাত তাকওয়া মিন। আল্লাহ তাবারক তাআলা আমাদের থেকে জানোয়ারের গোশত এবং রক্ত সেটা চান না, আমাদের মনের যে ভাবনা, মনের ইচ্ছা, তাকওয়া, খুলুসিয়ত সেটা আল্লাহ চান। তা আমরা কত বড় একটা জানোয়ার কুরবানি করে দিলাম না, ছোট জানোয়ার করলাম, সেটা আল্লাহর কাছে বড় নয়। ওটা কেমন গোশত হয়েছে, কেমন দামি, সেটা আমাদের কাছে বড় হতে পারে। অনেক সময় আমরা মানুষ সেটা আমাদের মনের মধ্যে আসে, কিন্তু আল্লাহর নজদিক সেটা নয়। আল্লাহর নজদিক হলো আমাদের অন্তরের মধ্যে তাকওয়া, পরহেজগারি, একাগ্রতা কতটুকু রয়েছে সেটা আল্লাহ দেখেন। তাই আমাদের উচিত যারা আমরা কোরবানি করব, আমরা একমাত্র আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর সন্তুষ্টের জন্য আমরা কোরবানি করব, অন্য কোনো কিছুর জন্য নয়। আমরা কাউকে দেখানোর জন্য, আমার শোহরতের জন্য আমি বড় একটা জানোয়ার কোরবানি করেছি, বেশি দামে করেছি, কয়েক লক্ষ টাকা দিয়ে কিনেছি, সেটা আমার জন্য বড় নয়। সেটা আল্লাহ তাবারক কোরআনে যেমন ঘোষণা দিয়েছেন যে আমরা তাকওয়া পরহেজগারি থাকতে হবে, এবং কোরবানির জানোয়ারের রক্ত মাটিতে পড়ার আগে আগে সেটা আল্লাহর নজদিক মকবুল হয়ে যায়, যদি আমরা সত্যিকারে কোরবানি দিতে পারি। তাই আমাদের উচিত আমরা সবাই একমাত্র আল্লাহর রেজামন্দির জন্য কোরবানি। নবী আলিহিসালামের আগে হজরত ইব্রাহিম আলিহিসালামের সেই দস্তুর থেকে আপনারা সবাই জানে কোরবানির সেখান থেকে প্রথা চালু হয়েছে। হজরত ইব্রাহিম আলিহিসালাম কে আল্লাহ পরীক্ষা করেছিলেন উনার ছেলে ইসমাইলকে নিয়ে, তখন থেকে কোরবানির প্রথা এসেছে। এবং ইব্রাহিম আলিহিসালাম উনার লখতে জিগর ইসমাইল আলিহিসালামকে কোরবানি করার জন্য উদ্যত হয়েছিলেন, এবং সেটার থেকে এসেছে। তাই আমরা যে একটা জানোয়ারকে কোরবানি করছি, যেমন আমার নিজের কলিজার টুকরাকে কোরবানি করছি, সেটা আমাদের মনে থাকতে হবে। সেটা যদি থাকে তাহলে আমাদের কোরবানি কবুল হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই প্রাসঙ্গিকতা নিয়ে আমি একটা কথা বলবো যে বর্তমান সময়ে আমরা অনেক দেখতে পাই যে আমরা কোরবানি করছি, সেই কোরবানির জানোয়ার আমরা ফেসবুকে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিচ্ছি, কোরবানির আগে পরে বিভিন্ন আমরা সোশ্যাল মিডিয়ায় কোরবানির জানোয়ারকে ভাইরাল করছি, সেটা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ, সেটা হতেই পারে না। আল্লাহর নজিক সেটা খুবই অপছন্দনীয়, এবং কোরআনে করিমের সেই আয়াতের খেলাফ, আয়াত বিরোধী সেটা। আমরা যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে সেটাকে ভাইরাল করি, তাহলে বোঝা যাবে যে আমরা মানুষকে দেখাবার জন্য আমি কোরবানি করেছি, তাহলে সেই কোরবানি কিন্তু কবুল হবে না। এবং কোরবানি যদি কবুল হয়, তাহলে সেই জানোয়ারকে জবাহ করা, সেই জানোয়ারের জন্য টাকা ব্যয় করা, সেটা আমাদের জন্য বেকার হবে, বৃথা হবে। তাই আমরা কোরবানির জানোয়ারকে কখনো আমরা সোশ্যাল মিডিয়া ভাইরাল করব না, কোনো ফটো হোক, কোনো কিছু হোক, কোনো ঘোষণা হোক, আমরা দেব না, সেটার থেকে আমাদেরকে খুবই বিরত থাকতে হবে। দ্বিতীয় আরেকটি কথা হলো যে আমরা কোরবানি দিচ্ছি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, প্রথম আমি আগে যেটা বললাম কাউকে দেখানোর জন্য না। দ্বিতীয় আরেকটা কথা হলো আমার কোরবানির মাধ্যমে যাতে আমার কোনো প্রতিবেশী, আমার আরেক ভাই, আল্লাহ বারক তাআলা সৃষ্টি জগতের অন্য কোনো মখলুক যাতে আঘাতপ্রাপ্ত না হয়, সেটার দিকে আমরা বিশেষ দৃষ্টি রাখতে হবে। আমি আল্লাহর রেজামন্দির জন্য কোরবানি দিচ্ছি, কিন্তু আল্লাহর অন্য কোনো মখলুককে যদি আমি নারাজ করে নিই, আমার কোনো প্রতিবেশীকে, আমার যদি কোনো দেশের, কোনো রাজ্যের, কোনো অন্য কোনো জায়গার কোনো মানুষের যদি সেন্টিমেন্টে, ওর যদি মনে যদি আমি কষ্ট দিই, তাহলে কিন্তু আল্লাহর হুকুমের সেটাও খেলাফ হবে। কারণ সৃষ্টি জগতের প্রতি মেহরবান, দয়ালু হওয়া, সেটা নবী আলাইহিসসালামের নির্দেশ। উনি ফরমাইয়েছেন, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, যে এই পৃথিবীতে যত মখলুকাত রয়েছেন সকলের প্রতি আমরা দয়াবান হতে হবে।
তাই কোরবানির প্রাসঙ্গিকতা নিয়ে আরেকটা মাসলা, যে আমরা কোরবানির জানোয়ারকে যখন জবাহ করব, আমরা খুব ধারালো অস্ত্র দিয়ে জবাহ করতে হবে। আমরা দা ছুরি যেটা দিয়ে আমরা জবাহ করব সেটা ধারালো হতে হবে, এবং সেইটা আমরা যখন দাঁড় করব সেই জানোয়ারের সম্মুখে করব না। যদি সম্মুখে করি তাহলে জানোয়ারের মনের মধ্যে কষ্ট আসবে, সেটাকেও যাতে আমরা কষ্ট না দিই সেটার দিকে আমাদের বিশেষ দৃষ্টি রাখতে হবে। এবং যদি আমরা ধারালো অস্ত্র না দিয়ে, কোনো বুতা অস্ত্র দিয়ে আমরা যদি কোরবানি করি তাহলে জানোয়ারের কষ্ট হবে, সেই কষ্টের জন্য আমার আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে, তাই সেটার দিকে আমরা বিশেষ দৃষ্টি রাখবো। দ্বিতীয় আরেকটি কথা, যে আমরা দারুল উলুম দেওবন্দে যখন পড়েছি বা এরপর থেকে দারুল ইফতা থেকে প্রায় ঘোষণা হয় যে আমরা বিশেষত ভারতবর্ষের আমরা যারা মুসলিম সমাজ বা বিশেষত ভারতবর্ষের ওলামা সমাজ, আমাদের একটা বিশেষ আলাদা দায়িত্ব রয়েছে যে আমরা ভারতবর্ষের সর্বস্তরের মুসলমানকে কোরবানির ঈদের আগে একটা মাসলা সম্পর্কে আমরা বিশেষভাবে অবগত করতে হবে, যে কোরবানি আমরা কোন জানোয়ার দিয়ে দেব। উট, গরু, ছাগল, দুম্বা, যে কোনো একটা চতুষ্পদ যন্ত্র দিয়ে আমরা কোরবানি দিতে পারবো, কোরবানি সেটা দিয়ে আমরা দিতে পারবো। কিন্তু দারুল উলুম দেওবন্দ থেকেও সেটা বলা হয় যে আমরা কোরবানির জানোয়ার সিলেক্ট করার সময় আমরা আমাদের দেশীয় আইন আমরা মানতে হবে। অর্থাৎ যদি কোনো এলাকায় কোনো একটা নির্দিষ্ট জানোয়ারের মাধ্যমে কোরবানি দিলে যদি অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি অন্য কোনো ভাইয়ের যদি তার বাবা বেগে আঘাত হয়, সেন্টিমেন্টে যদি আঘাত হয়, বা সেখানে যদি আইনি কোনো বিধিনিষেধ রয়েছে, তাহলে সেটা মেনে আমাদেরকে কোরবানি দিতে হবে। আমরা এমন কোনো জানোয়ারকে সিলেকশন, যে জানোয়ার দিয়ে কোরবানি দিলে এলাকার মধ্যে, শহরের মধ্যে বা রাজ্যের মধ্যে কোথাও একটা পরিস্থিতি ক্রিয়েট হতে পারে, কোনো একটা অশান্তির সৃষ্টি হতে পারে, আইনকে ভঙ্গ করতে হবে, সেটা আমরা করব না। আমাদের উলামায়ে কেরাম বিশেষত মুসলিম পার্সনের ল বোর্ড, দারুল উলুম দেওবন্দ, জমিয়ত উলামায়ে হিন্দ, এমারত শরিয়া দত্ত আমির, বিহার উড়িষ্যা এমারত শরিয়া, প্রত্যেক সংস্থার পক্ষ থেকে বা আমাদের বুজুর্গ যারা রয়েছেন প্রত্যেকজনের পক্ষ থেকে সেভাবে বার্তা দেওয়া হয়, সেই বার্তাকে কিন্তু আমরা মানতে হবে। এবং বিশেষত আমাদের দেশের সংবিধান, দেশের নিয়ম কানুন শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আমরা মানব। আমরা কোনো দেশের আইন নিয়মকে মানতে গেলে আমরা শরীয়তের আইনকে উল্লঙ্ঘন করব, ভায়োলেট করব, সেটা নয়। শরীয়তের নিয়মের সঙ্গে দেশীয় নিয়মের আমরা তৎবিক দিতে হবে, তৎবিক দিয়ে আমরা এগিয়ে যেতে হবে। তাই আগামীতে কোরবানির একটা বিশেষ মাসলার মধ্যে আমাদের তৎবিকের খুব বেশি প্রয়োজন। আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিশেষত কয়েকটা রাজ্য, আমি নাম উল্লেখ করছি না সময় যাবে, কয়েকটা রাজ্যে রাজ্য যথেষ্ট সেন্সিটিভ, সেই সব রাজ্যে আমরা অত্যন্ত বিচক্ষণতার সহিত আমরা কোরবানির মাসলার ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। এবং আমার আগে মাওলানা লুৎফর রহমান সাহেব কোরবানির আরো কয়েকটা মাসলা সম্পর্কে আলোচনা করেছেন, আমি আরেকটা অনুরোধ করব যে অনেক সময় কোরবানির জানোয়ারের খাল যেটা চামড়া, সেই চামড়া যদি কোনো মানুষ নিজের কোনো কাজে ব্যবহার করে করতে পারবেন, নতুবা সেই চামড়া যদি বিক্রি করেন সেই বিক্রিত চামড়ার টাকা কিন্তু মিসকিনকে দিতে হবে, সেটা কিন্তু নিজে ব্যবহার করতে পারবে না, সেটা বয়তুল মালে হোক, মিসকিন ফান্ডে হোক, বা কোনো মাদ্রাসায় যদি মিসকিন ফান্ড থাকে সেখানে আপনি দিতে হবে, নতুবা সরাসরি মিসকিনকে আপনার দিয়ে দিতে হবে। এবং সেই চামড়া বিক্রির ক্ষেত্রে বা চামড়া কাউকে দেবেন সেই ক্ষেত্রেও যথেষ্ট সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তৎসঙ্গে আরেকটা সতর্কতা প্রয়োজন, যে আমরা যখন কোরবানি করব সেই কোরবানির কোনো বর্জ্য পদার্থ যাতে আমরা এমনভাবে এলোমেলো করে না রাখি যাতে এই কোরবানির জানোয়ারের কোনো অংশ কুকুর বা অন্য কোনো জানোয়ার পেয়ে যাবে এবং সেটা নিয়ে অন্য কোথাও ফেলে দেবে, সেটা যাতে না হয়, সেই বিষয়ে আমাদের খুবই সতর্কতা প্রয়োজন।
আমি যদিও আজকে বিষয়বস্তুর প্রাসঙ্গিকভাবে এই কথাগুলো বলছি, আমার প্রিয় আলী আকবর সাহেব আমাকে বিশেষ করে একটা মাসলা বলার জন্য বলেছেন, কিন্তু আমি প্রাসঙ্গিকভাবে আলোচনা এই জন্য করছি যে বর্তমান সময়ে এই প্রাসঙ্গিক কথাগুলো আমাদের জন্য খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। তাই আমি মনে করছি এই সময়ে মাসলা মাসাইলের সঙ্গে সঙ্গে এগুলাও আমাদের জানা বেশ প্রয়োজন, এবং যদি না জানি তাহলে অনেক সময় না জানার জন্য, অসতর্কতার জন্য অনেক বড় ঘটনা ঘটেছে। তাই আমাদের আসাম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট ইত্যাদি রাজ্যে অত্যন্ত বিচক্ষণতার সহিত আমরা কুরবানির যে কার্যক্রম, কুরবানির আমাদের উপর যাদের উপর কুরবানি ওয়াজিব, আমরা অত্যন্ত বিচক্ষণতার সহিত, সতর্কতার সহিত আমাদের ওয়াজিব আদায় করব। এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রশাসনের পক্ষ থেকেও আমাদেরকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে, আমরা কুরবানি দেব। ওনারাও বলছেন যাতে আমরা সতর্কতার সহিত সচেতনভাবে আমরা কুরবানি আদায় করতে পারি, সেটার জন্য বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে। আমাদের বিশেষত আসাম রাজ্যের প্রতিটা জেলায় আমাদের জেলাধিপতি মহোদয় মিটিং আহ্বান করেছেন, জেলাধিপতির পক্ষ থেকে মিটিং হয়েছে, এবং আমাদেরকে অভয়বাণী দেওয়া হয়েছে যে আপনারা ঈদের নামাজ পড়বেন, কুরবানি দেবেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এই নির্দিষ্ট কয়েকটা সতর্কতা আপনাদেরকে অবশ্যই অবলম্বন করে চলতে হবে। তো জাজাকাল্লাহ। সম্মানিত শ্রোতা মন্ডলী, মাগরিবের সময় অত্যন্ত নিকটে, তাই আমি আর আমার বক্তব্য লম্বা করছি না, যে আমরা কোরবানি যাদের উপর ওয়াজিব আমরা কোরবানি অবশ্যই দিতে হবে, এবং যাদের উপর ওয়াজিব নয় যদি আপনাদের মনে ইচ্ছা হয় তাহলে মোস্তাহাব হিসাবে আপনারা আদায় করতে পারবেন, তাহলে কোনো অসুবিধা নেই। সেই কথা বলে এবং এই বাকি যেদিন রয়েছে আমরা ইনশাআল্লাহ বেশি বেশি আল্লাহর জিকির, তসবিহ, ইবাদত করব, সেই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ও আফির দাওয়ান, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ আমাদের প্রিয় উস্তাদ হযরত মাওলানা এটিএম জাকারিয়া কাসিম সাহেব হাফিজাউল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মানে বর্তমান সময়ের জন্য খুবই জরুরি কিছু উপদেশ আমাদেরকে দিয়েছেন, যেটা আমরা নসিহত হিসাবে মনে করি আর উপদেশ হিসাবে যেটাই বলি না কেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকদিন থেকে আলোচনা করছি কিন্তু কেউ এরকমের প্রেক্ষাপট নিয়ে, বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলাইয়া যে কথাগুলো আমার উস্তাদ প্রিয় যেটা বলেছেন, এটা আমরা মানার চেষ্টা করব এবং আমরা এটা আমল করার চেষ্টা করব। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসছি, এখন আমরা প্রোগ্রাম এখানে শেষ করব। তো একটা অনুরোধ করতে চাই আপনাদেরকে যে আমরা আহনাফ মিডিয়া বাংলা পেজটা আপনারা ফলো করবেন, বেশি বেশি শেয়ার করবেন, এবং একই নামে ইউটিউব একটা চ্যানেল রয়েছে আহনাফ মিডিয়া বাংলা নামে, সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আমরা বিভিন্ন ইসলামিক বা সামাজিক যে বিষয়গুলো আমাদের খুবই দরকার, এমন এমন কিছু পরিচিত মুখ আপনাদের সামনে উপস্থাপন করব, তাদের মাধ্যমে আমরা কিছু জানার চেষ্টা করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তুমি যদি না জানো জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করতে হবে, সূরা আম্বিয়া আয়াত নম্বর 7, সূরা নহল আয়াত নম্বর 43। তো হযরত, আপনি আমাদের আহনাফ মিডিয়া বাংলায় সময় দিয়েছেন, সেজন্য আমরা আন্তরিকভাবে আপনার প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম।